হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমডি ভিলেজ নিউ ব্লগ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এখন আমি ময়দা নিলাম। কিছু ময়দা নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন পানি নিতেছি। অল্প কিছু পানি নেওয়ার পর আমি যে ময়দাটির উপরে দিলাম, দিয়ে হালকাভাবে আমি মিশাবো। মিশানো ধীরে ধীরে হয়ে যাচ্ছে, মানে এই ময়দাটি দিয়ে আমি আজকে মাছ ধরব। আপনারা সবাই দেখতে পারছেন আমার ময়দা অলরেডি গোলা শেষের ভিতরে। এবার আমি সব ময়দাগুলো একত্রিত করব। আমি এবার বড়শি দিয়ে আর একটা হাতে বালতি নিয়ে মাছ মারার জন্য উদ্দেশ্যেও গেলাম। এবার আমি দেখতে পাচ্ছেন পুকুরে এসে পড়ছি। আমি এবার আমার মাছ ধরার গন্তব্যস্থলে যাচ্ছি, যেখান থেকে আমি মাছ ধরি সেখানে যাচ্ছি। যাওয়ার পর দেখেন আমি মই বয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জুতা খুললাম পায়ে থেকে, এবার বসে মাছ ধরলাম। এই যে একটা মাছ ধরছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই যে মাত্র একটা মাছ ধরছে, এই যে আর একটা ধরছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি এমডি ভিলেজ ব্লগ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা ছুটে গেছে বালতির মধ্যে হওয়ার সময়, এবার আর একটা ধরলাম। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনারা মজাটুকু বুঝতে পারবেন না। ভিলেজ লাইফ কী যে একটা মাছ ধরার সবাই মানে মিস করে মাছ ধরাটি। এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে কলমির শাক, কলমির ফুলেগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই। দেখতে পাচ্ছেন কলমিগুলোর ফুল দেখতে খুব সুন্দর, শোভাকাঙ্ক্ষী, মানে খুব শোভা পাইছে। বিকেল টাইম তো মানে কলমির শাকগুলো ফুটে গেছে। এই যে মাত্র দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আপনারা সবাইকে আজকে এই ভিডিওটি পুরোটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আর এমডি ভিলেজ ব্লগ, সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনার একটাই সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। এই মাত্র দেখেন কীভাবে ওই যে মানে কীভাবে মাছগুলো টোকায় দেখতে পাচ্ছেন। মনে হয় আদার খেয়ে গেছে, তাও এই আর একটা ধরছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর একটাই মাত্র ধরলাম, দুটা হয়েছে বালতির ভিতরে দেখা যাচ্ছে। এই যে বালতিতে আপনার জুম করে দেখাবো, আমাদের ওই প্রাকৃতিক ভিউটা অবশ্যই। আমি একটা পুকুরে মাছ ধরছি, এটা আমাদের বট গাছ, এটা আমাদের বাজার, আর এটা হলো আমার পুকুরের মানে উপরে কিছু কচুরি পানা দেওয়া হয়েছে যাতে মাছ থাকে, সেজন্যে ওটা আমাদের প্রাইমারি স্কুল। এই যে এগুলো দেখলে না হয়তো বুঝবেন না, আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং এবার মিস যেতেছে, দেখেন আমি এই মাত্র আদার কীভাবে ছিললাম, কীভাবে আদার বসিতে লাগালাম, লাগানোর পর আবার ফেললাম। ফেলার পর দেখতে পাচ্ছেন টিপ দিতেছে, ধরে নাই। আবার ফেললাম, আমার পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে, মানে অনেক। এবারে ধরলো না, খাইলে আদার খেয়ে যাচ্ছে। হ্যাঁ, যে একটা কথা আছে না, কামথুয়া মারে মাছ,
লক্ষ্মী ধরে পাস। আমি মানে কাজ থেকে এসে বিকাল টাইমে একটা ব্লক নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে, এবারও ধরতে পারলাম না। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এমডি ভিলেজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার ফেললাম, এবারও ধরতে পারলাম না। ওই দুইটাই ধরছে, তারপরে আর একটাও ধরতে পারিনি। দেখি আর কিছু ধরতে পারে কি না। আমার এই চ্যানেলটি এমডি প্লেস ব্লগ, সবাই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সবাইকে আমি অনুরোধ করছি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখেন আমি কীভাবে আদার বসিতে লাগাই। প্রথমে ময়দাটি ছিললাম, ছাড়ার পরে গোলে একটা গুটি বানালাম। গুটি বানানোর পর বড়শিটির সাথে আমি গাঁথলাম। গাঁথার পর এবার পানিতে ফেললাম। ফেলার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা, তো ওয়াও কী সুন্দর হয়েছে। এবার আমি এবার তিনটা হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি মাত্র তিনটা মাছ ধরলাম মাত্র এসে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আর মনে হয় ধরবে কি না সন্দেহ, এই তাও চেষ্টা করে দেখি। আর আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই এমডি ভিলেজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখবেন এবং শেয়ার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এমডি ভিলেজ ব্লগ নিয়মিত ভিডিও আপলোড দেয় এবং আমিও আমার এই চ্যানেল মানে এমডি ভিলেজ ব্লগ এই চ্যানেল। সবাই ভালো থাকবেন। এমডি ভিলেজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।